সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আর আজকের আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংসার, জিনসিং মাদার টিংসার সম্পর্কে আলোচনা করব। এই জিনসিং মাদার টিংসার একজন পুরুষের যদি লিঙ্গ উত্থানে অক্ষমতা দেখা যায়, সেই অক্ষমতা দূর করতে কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, সেই প্রসঙ্গে আলোচনা করার আগে আমি প্যানাক জিনসেং সম্পর্কে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করে নিতে চাই। তো প্যানাক্স জিনসেং এর অপর নাম হচ্ছে আমেরিকা কুইন কিউ ফোলিয়া, ওয়াইন জিনসেং প্যানাক্স জিনসেং নামে ডাকা হয়ে থাকে। এর প্রাপ্তি স্থান হচ্ছে আমেরিকা এবং চীন দেশের। এই জাতীয় গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই গাছের মূল বা শিকড় হতে সাধারণত এই জিনসেং মাদার টিংসারটি প্রস্তুত হয়ে থাকে। এই জিনসেং বা ওয়াইড জিনসেং এর গাছের যে মূল শিকড়, সেই শিকড়ের শুকনো যখন অবস্থা তৈরি হয় তখন সেই শুকনো শিকড় হতে এই জিনসেং মাদার টিংসারটি সাধারণত প্রস্তুত করা হয়ে থাকে। তো প্যানাক্স জিনসেং এর যে উপকারিতা এবং এই উপকারিতা সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে জিনসেংয়ের উপকারিতা সবচাইতে যদি পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দেয়, অর্থাৎ পুরুষাঙ্গ যদি সঠিকভাবে শক্ত না হয়, অর্থাৎ ইরেকশন ফেল হয় বা ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়, সেই ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইউনিভার্সিটি অফ আলসান এবং দ্য কোরিয়া জিনসেং অ্যান্ড টোবাকো রিসার্চ ইনস্টিটিউটে 45 জন ইরেকটাইল ডিসফাংশন রোগীর উপরে একটি পরীক্ষা চালান তারা, এবং সেই পরীক্ষা থেকে তারা এই ইরেকটাইল ডিসফাংশন দূরীকরণে এই জিনসেং মাদার টিংসার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বলে তারা একটি রিপোর্ট তৈরি করেন। তো বন্ধুরা, এই জিনসেং মাদার টিংসারটি যদি দেখা যায় যে দুশ্চিন্তা ও হতাশা থাকে কোনো ব্যক্তির মধ্যে, সেই দুশ্চিন্তা এবং হতাশা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এছাড়া পুরুষাঙ্গের লিঙ্গোত্থানের অক্ষমতা রোধ করে দ্রুত বীর্যপাত সমস্যা সমাধান করতে পারে এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংসারটি। হরণশীল গ্রন্থি সময়ের বিশেষ করে লালাস্রাবী গ্রন্থির উত্তেজনা এবং মেরুমজ্জা নিম্নাংশে ভালো কাজ করতে পারে এটি। পক্ষাঘাতিক দুর্বলতা, হিক্কা, অনেকের দেখা যায় যে হিক্কা প্রচুর পরিমাণে উঠে, চর্মলক্ষণ, ঘাড়ে ও বুকে চুলকানিযুক্ত উদ্ভেদ ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী বলে পরিচিত। তো এখন আমি আলোচনা করব পুরুষ জননেন্দ্রিয়ের জিনসিংয়ের কার্যকারিতা। একজন পুরুষের যদি লিঙ্গ উত্থানে অক্ষমতা দেখা যায় এবং লিঙ্গ উত্থান যদি সঠিকভাবে না হয় এবং দেখা যায় যে বিশেষ করে স্ত্রী সহবাসের সময় যদি প্যানিসের কোনো ধরনের ইরেকশন না আসে, সেই ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এখন আমি সেই প্রসঙ্গে আলোচনা করব। যদি দেখা যায় যে পুরুষাঙ্গ দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এখন এই পুরুষাঙ্গ দুর্বল হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। অনেকেই দেখা যায় যে যুবক বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে বা অবৈধভাবে কামচরিতার্থ করে থাকে, অর্থাৎ অবৈধভাবে মেলামেশা করে থাকে অনেক বেশি, এবং অনেকের দেখা যায় যে অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার কারণে প্যানিসের যে দুর্বলতা সেটি তৈরি হয়ে থাকে। এই কারণগুলোর কারণে যদি প্যানিসের দুর্বলতা দেখা যায়, সেক্ষেত্রে জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংসারটি খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এছাড়া যদি লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ যদি লিঙ্গের উত্তেজনা একেবারেই না থাকে, অর্থাৎ লিঙ্গ যদি সবসময় শীত হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, অর্থাৎ শিথিলতা অবস্থা খুব বেশি থাকে, এই শিথিলতা অবস্থা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মূত্রনালীর শেষভাগে যদি দেখা যায় কামোদ্দীপক সুরসুরি, এই লক্ষণে জিনসেং মাদার টিংচার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, অর্থাৎ প্যানিসের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগে সবসময় সুরসুরি ভাব থাকে এবং মনে হয় তার মধ্যে কী যেন আছে, তার ভিতরে চলাফেরা করছে, এরকম একটি লক্ষণ এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংসারের রোগীর মধ্যে দেখা যায়।
কামিনীত্ব যেন বৃদ্ধি করতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আপনার যদি দেখা যায় যে কামিনীত্ব যেন কম, অর্থাৎ যৌন উত্তেজনা কম যেটি বলা হয়, সেই যৌন উত্তেজনা বৃদ্ধি করতেও এটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এছাড়া যারা অতিরিক্ত মাস্টারবেশন করা বা হস্তমৈথুন করার কারণে অতিরিক্ত শুক্রক্ষয় করার কারণে স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, শারীরিক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, খাবারে অরুচি, এরকম লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রেও এই জিনসেং মাদার টিংচারটি ব্যবহার করা যেতে পারে। তো এখন এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ব্যবহারের যে নিয়ম, সেই নিয়ম কি হচ্ছে, জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সাধারণত দুই বেলা খাওয়া যেতে পারে, সকালে এবং রাতে। এটা ভরা পেটে খেতে হয়, সাধারণত খাবার 30 থেকে 40 মিনিট পরে, সামান্য পানির সাথে 10 থেকে 15টা জিনসেং মাদার টিংচার মিশিয়ে একটু দীর্ঘ সময় ধরে যদি সেবন করা যায়, তাহলে এই পেনিসের উত্থানজনিত যে সমস্যা, অর্থাৎ লিঙ্গের যে নিস্তেজ ভাব, লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না, শিথিল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, সেই সমস্যাটি আস্তে আস্তে কাটিয়ে উঠবে। আপনাদের মনে রাখতে হবে, সমস্যা কিন্তু একদিনে হয় না, এটি দীর্ঘদিনের একটি বিষয় হয়ে একসময় গিয়ে দেখা যায় যে এই পেনিসের উত্থানজনিত সমস্যা হচ্ছে। সেই পেনিসের উত্থানজনিত সমস্যার জন্য একটু সময় ধরে আপনাদের ধৈর্য সহকারে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে আশা রাখা যায় ভালো ফলাফল পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের আলোচনাটি আর দীর্ঘস্থায়ী করব না। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজনে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।